শিবের মুখোপাধ্যায়, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা ভিডিও স্টার্ট করেছি আর এই ভিডিওটা খুব হেল্পফুল অ্যান্ড খুব ইম্পর্টেন্ট। তো আমি কী নিয়ে কী বিষয়ে ভিডিওটা করছি এটা জানার জন্য আমার ভিডিওটা লাস্ট অবধি দেখুন আর আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, আপনারা আমাকে অনেক কমেন্টে লিখেছেন যে কীভাবে আপনারা যে আমাদের যে হেয়ার গ্রোথ হয়, হ্যান্ডসে বলুন বা আন্ডারআর্মসে বলুন, আপার লিপসেও হয় আর এই গালের কাছে, তো এগুলো কীভাবে আপনারা পারমানেন্টলি রিমুভ করবেন। তো লেজার ট্রিটমেন্ট যেটা আমি শুনেছি সেটা কিন্তু অনেক কস্টলি আর টাইমও লাগে, কিন্তু পারমানেন্টলি রিমুভ হয় না। আর আরও অনেক কিছু আছে, যেমন আমরা করি থাকি টেম্পোরারি, যেটা হচ্ছে ওয়্যাক্সিং, বাড়িতে ভিড় দিয়ে করি, তো এগুলো তো পারমানেন্ট রিমুভ হয় না, আবার খুব জোর ওই 10-15 দিন পর আবার হেয়ার গ্রোথটা হয়ে যায়। তো কীভাবে আমরা আমাদের একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে হেয়ার গ্রোথটা আমাদের আস্তে 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 কম করতে হবে, তো সেটা আপনারা কীভাবে করবেন। তার জন্য আমি যে প্রোডাক্টটা ইউজ করছি, রিসেন্টলি আমি 1-2 মাস করছি ইউজ, প্রোডাক্টটা ভীষণ ভালো, তো সেটা হচ্ছে নিউডের ন্যাচারাল হেয়ার ইনহিবিটর। তো এটা হচ্ছে অ্যাডভান্সড ফর্মুলা উইথ পিডিআর টেকনোলজি, পারমানেন্ট ফ্রিডম ফ্রম ফ্রিকোয়েন্ট হেয়ার রিমুভাল ফর আনওয়ান্টেড বডি হেয়ার, হেয়ার ইনহিবিটর, হেয়ার রিটার্ডার। তো এটা হচ্ছে হেয়ার ইনহিবিটর, এটা কোনো ওয়্যাক্সিং টাইপের নয় যে সঙ্গে সঙ্গে লাগালে এটা হেয়ারটা রিমুভ করে দেবে। আর এটা কি করবে, এটা লোসিন টাইপের, এটা আমাদের কিন্তু রেগুলার ইউজ করতে হবে। তবে যাদের দেখবেন মোটা মোটা কালো কালো হেয়ার আছে হাতে, তো ওটার ওপর লাগাবেন না, আগে ভালোভাবে আপনারা ওয়্যাক্সিং বা রেজার দিয়ে ওটা ভালোভাবে ক্লিয়ার করে নেবেন হেয়ারটাকে, তারপর এটা লোশন হাতে একটু নিয়ে আর লোশনের মতো করে ভালোভাবে ম্যাসেজ করে হাতে লাগাতে হবে। তো এটা আপনারা পায়ে, হাতে, তারপর আন্ডারআর্মসে, আপনাদের প্রাইভেট এরিয়াতে বা আপার লিপসে, কপালে আপনারা এগুলোতে লাগাতে পারেন। এটা হচ্ছে 100% ন্যাচারাল, সেফ, ইফেক্টিভ, আর এটাতে কোনো সাইড ইফেক্ট কিছু হবে না, অল টাইপ স্কিনে এটা আপনারা ইউজ করতে পারেন, এটার সাইড ইফেক্ট হবে না, এটা আপনারা অল টাইপ স্কিনে ইউজ করতে পারেন। আর যদি এটা টেস্ট করতে চান তো প্রথমে এটা আপনারা মুখে লাগাবেন না, কারণ সফট স্কিন তো একরকমের নয়, কারোর না স্যুট করতে পারে। তো তার জন্য আপনারা কী করবেন, এখানে একটু লোশন মতো লাগিয়ে 5 মিনিট রেখে দেবেন। তো যদি কোনো ইচিং প্রবলেম হয় তাহলে আপনারা জানবেন যে এটা স্যুট করছে না, আর যদি কোনো কিছু না হয় তাহলে জানবেন যে হ্যাঁ এটা আমার স্যুট করছে। তো এইভাবে আপনারা বুঝতে পারবেন, কিন্তু এটা অল টাইপ স্কিনের জন্য, এটার কোনো ইচিং প্রবলেম, র্যাশ এগুলো কিছু হবে না। তো এটা আমাদের স্কিনটাকে কিন্তু সফট রাখবে আর আস্তে আস্তে হেয়ারের গ্রোথটাকে কম করবে। কোনো কোনো জায়গা দেখতে পাবেন যে আর হচ্ছে না, বা আমাদের যে মোটা মোটা যদি হেয়ার বেরোয় তো ওগুলো দেখবেন যে খুব কম কম বেরোচ্ছে বা স্মুথ টাইপের বেরোচ্ছে, এরকম যদি দূরে হাত করেন তো বোঝাই যাবে না যে কোনো হাতে হেয়ার আছে বলে। তো আমারও খুব কম কম হেয়ার ছিল, কিন্তু এটা ইউজ করার পর আস্তে আস্তে হেয়ার গ্রোথটা একদম কমে যাচ্ছে। তো আমি কি করেছিলাম, 1 মাস মতো একটা পার্টিকুলার জায়গায় আমি এটা লাগিয়েছিলাম, তারপর আমি রেজাল্টটা পেয়েছি যে আস্তে আস্তে ওই জায়গাটা, কিন্তু অন্য জায়গা থেকে ওই জায়গাটা যেটা আমি লাগিয়েছিলাম সেটাতে আস্তে আস্তে হেয়ার গ্রোথটা কম হচ্ছে আর খুব কম কম বেরোচ্ছে। তো এইভাবে যদি আপনারা 3-4 মাস ইউজ করেন তো খুব ভালো রেজাল্ট পাবেন, আর ধীরে ধীরে আপনাদের আর হেয়ার হওয়াটা রিমুভ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আর এটা ওয়্যাক্সিং করার পর আপনারা যেটা ইউজ করেন হেয়ার রিমুভের জন্য, তো ওগুলো করার পর তারপর এটা কিন্তু আপনারা এভাবে, এটা পাম্প ফর্মে আছে, তো এভাবে একটু নেবেন। নেওয়ার পর এটা যে জায়গায় আপনাদের হেয়ার গ্রোথ হয় এটা ভালোভাবে এইভাবে ম্যাসাজ করবেন অ্যাপ্লাই করে। আর এটা খুব সুন্দর একটা ফ্লাওয়ারি সেন্ট, খুব ভালো এটার ফ্র্যাগরেন্স, এভাবে ম্যাসাজ করে নেবেন। আর যদি এটা আপনারা ফেসে ইউজ করেন তাহলে 1/2 ঘন্টার মতো ছাড়বেন অ্যাবজর্ব হওয়ার জন্য, তারপরে যদি কোনো ময়শ্চারাইজিং করেন কি টোনিং করেন তো তখন ওগুলো ইউজ করতে পারেন।
আর এটা কি হচ্ছে যখন আমরা এটা স্কিনে ভালোভাবে ডিপলি এটা যাচ্ছে অ্যাবজর্ব হচ্ছে আর যদি হেয়ারের হেয়ার থাকবে তখন যদি লাগান তার উপর কিন্তু এটা এত ভালোভাবে কাজে দেবে না ভিতরে যাবে না তো তার জন্য আগে হেয়ারটা ক্লিয়ার করে তারপর আপনি এটা ইউজ করবেন আর এটা এরকম আপনারা ইউজ করতে থাকবেন রেগুলার আবার যখন হেয়ার বেরোবে তখন আবার হেয়ারটাকে রিমুভ করে ক্লিন করে আবার আপনারা এটা ইউজ করবেন এভাবে দেখবেন এভাবে করতে করতে আপনাদের কিন্তু আর ওয়্যাক্সিং এগুলো করাতে হচ্ছে না আর আপনাদের আর হেয়ার গ্রোথটা কম হয়ে যাচ্ছে আর হেয়ার হবে না তো ডেসক্রিপশন বক্সে আমি এটা লিংক দিয়ে দেব আপনারা অবশ্যই এটা যদি কেউ আনাতে চান লিংক ডেসক্রিপশন বক্সে লিংকে গিয়ে তারপরে এটা আপনারা আনাতে পারেন এটা খুব ভালো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তো আপনারা আমাকে যে কোশ্চেনগুলো করেছিলেন আমি আশা করছি আপনারা অ্যান্সার পেয়ে গেছেন আর এই ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার নিয়ে চলে আসবো আরও নতুন ভিডিও তো আজকের মতো টেক কেয়ার অফ ইয়োর সেলফ স্টে বিউটিফুল স্টে হেলদি বাই বাই